এখানে 30 বছর আগে খুব সুন্দর জায়গা ছিল, মিষ্টি পানি ছিল, পুকুরের পানি আমরা খেতাম বা গোসল করতাম। লবণ পানি এসে গেছে, গরু বছর পড়া যাচ্ছে না, ঘাস কুটু হচ্ছে না, গাছপালা খুব বড় বড় গাছ ছিল, সেই গাছ মারা গেছে সব। আগের থেকে এখন আরো পানি লোনা হয়ে বেশি আইলার পরে যখন এইসব জায়গা পানি ঢুকে গেল তখন আরো লবণ পানি বেশি হলো। সকল দিকে সমস্যা, জলের সমস্যা, খাবার সমস্যা, এই যে ঘর বাড়ির সমস্যা, এই যে আমা হরি বলা পাখি রে, কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে তার রাখি রে, কৃষ্ণ বলা পাখি। বাংলাদেশ বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় অঞ্চল আজ সবচেয়ে বেশি বিপদাপন্ন। সিডার আইলার মতো প্রাকৃতিক দুর্যোগ আর ক্রমশ বৈরী হয়ে ওঠা পরিবেশে উপকূলীয় মানুষের প্রাণ, সম্পদ, জীবনধারা ও জীবিকা উপর্যুপরি হুমকির মুখে। গ্রীষ্মকাল এখন আগের তুলনায় আরও উত্তপ্ত ও দীর্ঘতর, মৌসুমি বৃষ্টি অনিয়মিত, মাটি ও পানিতে লবণাক্ততা বেড়ে গিয়ে বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের সৃষ্ট সমস্যাগুলোর সাথে এ অঞ্চলের মানুষের অভিযোজন বা খাপ খাইয়ে টিকে থাকার কার্যকর সমন্বিত উদ্যোগ হিসেবে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর অর্থায়নে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার 4টি গ্রামে কমিউনিটি বেসড অ্যাডাপটেশন ইন ভালনারেবল কোস্টাল এরিয়াস অব বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করছে। মানুষের যে লাইভলিহুডের যে সমস্ত বিষয়গুলো নিয়ে সমস্যা ফেস করছে, সেই সমস্ত বিষয়গুলোকে কীভাবে অ্যাডাপটেশনে আনা যায়, কীভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসা যায়, তারই কিছু ডেমনস্ট্রেশন চলছে। 2011 সালের মার্চ থেকে 2012 সালের অক্টোবর পর্যন্ত পরীক্ষামূলকভাবে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণে জীবন ও জীবিকা কেন্দ্রিক পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন এবং এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলোর সাথে মানিয়ে নেয়ার পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমানো। 2009 সালের আইলায় এলাকাটি লবণ পানিতে দীর্ঘ সময় ডুবে থাকার পর থেকেই মিঠা পানির সব উৎস ধ্বংস হয়। এর ভয়াবহ প্রভাব পড়ে কৃষিতে, খাদ্য নিরাপত্তায় সৃষ্টি হয় বড় মাপের হুমকি, জরুরি হয়ে ওঠে বিকল্প কৃষি পদ্ধতির উদ্ভাবন। গত বছর প্র্যাকটিক্যাল অ্যাকশনের ভাইদের সাথে পরিচয় হয়, চিংড়ির ঘের দেখে এখানে আমাকে সবজি চাষের জন্য উৎসাহিত করে। খুব লো কস্টে ডিপ ইরিগেশনের সিস্টেম করছি, যেখানে দুই পাশে দুইটা কলস এবং পাইপলাইন করে দিছি, কলসে পানি দিলে ধীরে ধীরে পানি চুষে নিয়ে ওই সবজিগুলো বেড়ে উঠতে পারে, এটা আশানুরূপ ফল পাওয়া যায়। এবং আমার দেখা দেখি পাশের অন্যান্য ভেড়িতেও করার আগ্রহ প্রকাশ করে এবং সেখানে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, আমি সাকসেসফুল। আইলার পর থেকেই গোখাদ্য ও চারণভূমি উজাড় আর মিষ্টি পানির অভাবে কম খাবারের প্রয়োজন হয় এমন পশু যেমন ভেড়া ও ছাগল পালন করছেন এলাকার মানুষ। প্র্যাকটিক্যাল অ্যাকশন আমাদের আসলে আমাকে বললো আপনারা ছাগল পালতে পারবেন, সেখানে আমরা বললাম হ্যাঁ আমরা ছাগল পালতে পারবো, আমার সেই ব্যাপারে পালতে এই দুধ খাই বেশ ভালো উপকার পাচ্ছেন। আইলার পরে আমি ভেড়া পালন করা শুরু করেছি, এরা অনেক কষ্ট সহ্য করতে পারে এবং এরা সহজে যে কোনো ধরনের খাদ্য খাইতে পারে। এই ঘরটা তৈরি করেছি রাবার শিট দিয়ে, টিন এবং চাষটা মরিচা পড়ে যায় নোনা হওয়ার কারণে, আর রাবার শিটটা অনেক টেকসই, নোনায় কিছু হয় না, ঝড় বাতাসেও কিছু হয় না, বন্যার সময় যাতে ভেসে না যায় সেজন্য আমি মাথাটা উঁচু করে তৈরি করেছি এবং এর বীজটা নিচে পড়ে এদের গায়ে লাগে না, যাতে স্বাস্থ্যসম্মত হয়। লবণ সহিঞ্জু ঘাস আমি খেতে তৈরি করেছি, সেগুলো এদেরকে আমি খাদ্য দিয়ে পালন করতেছি। পারিবারিক পুষ্টি ও আয়ের অন্যতম উৎস হাঁস মুরগি পালনও এখন দুরূহ হয়ে যাচ্ছে। বিকল্প আয়ের উৎস হিসেবে এলাকার মানুষ এখন কবুতর পালন শুরু করেছেন। ঘরের কার্নিশে এবং বাণিজ্যিকভাবে বদ্ধ পদ্ধতিতে কবুতর পালন করা সম্ভব। আমাদের এলাকায় অনেক কাজ কমে যাচ্ছে, এক পেশার মানুষ অন্য পেশায় নিয়োজিত হচ্ছে, এজন্য বদ্ধভাবে কবুতর পালনটাকে আমি বেছে নিয়েছি। ঝড় জলোচ্ছ্বাসে কবুতর কম ক্ষতিগ্রস্ত হয়, এছাড়া বিভিন্ন জায়গা থেকে এরা খাবার সংগ্রহ করতে পারে, তাই পরিবর্তিত পরিবেশে কবুতর পালন লাভজনক হয়ে উঠছে। কবুতরের বাচ্চা ফুটেছে, সেই বাচ্চা বড় করে আমি বিক্রি করতেছি, বাচ্চা কাচ্চা পড়াশোনার পিছনে খরচ জোগাড় করতেছি।
আশির দশকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলের পরিচয় ঘটে চিংড়ি চাষের সাথে। সহজ ও অধিক লাভজনক হওয়ায় একসময় চিংড়ি চাষই প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ নেয়। আমাদের চিংড়ি চাষ ছাড়া আর কোনো চাষ হয় না, আমাদের চিংড়ি চাষই করতে হবে। কিন্তু আইলার পরে মাটি ও পানির গুণগত পরিবর্তন ঘটে, ফলে চিংড়ি ঘেরে ব্যাপক মড়ক লাগে, উৎপাদন কমে যায়। জমি ব্যবহারের আরও সহজ ও অধিক লাভজনক অন্য উপায় না থাকায় চিংড়ি চাষকেই টিকিয়ে রাখতে বিকল্প পদ্ধতিতে পরিবেশ বান্ধব চিংড়ি চাষে কৃষকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইলায় অতি লবণাক্ত পানি ঝোঁকার ফলে যে কৃষকরা চিংড়ি চাষে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেখানে আমরা প্র্যাকটিক্যাল অ্যাকশনের সাথে বসে একটা আলোচনা করে যে সিদ্ধান্তটা নিয়ে যে চাষিদেরকে অতিরিক্ত স্যালিনিজের হাত থেকে কীভাবে রক্ষা করা যায় এবং চিংড়ি চাষে তারা যে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কীভাবে পুষিয়ে নেওয়া যায়। ধরো এই মালমত্তা দেশে পানি পরীক্ষা করিয়েছে, মাটি পরীক্ষা করিয়েছে, করিয়ে তারা আমাদের যা দেশে সেইভাবে আমরা করেছি, করিয়ে আমাদের এখন বর্তমান ভালো। কৃষকেরা চিংড়ি চাষের আওতার বাইরে থাকা ধানি জমি টিকিয়ে রাখার চেষ্টা করেও সেচের পানির অভাব আর মাটির লবণাক্ততায় বারবার ব্যর্থ হচ্ছেন। এ অবস্থায় এ প্রকল্পের আওতায় মিনি পুকুরে সেচের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ ও তাতে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষের উদ্যোগ নেওয়া হয়, সাথে লবণ সহিষ্ণু ধানের প্রবর্তনও করা হয়। পুকুরগুলো মেরামতের করার পরে আমরা এই বৃষ্টির পানিটা ধরে রাখতেছি, রাখার পরে এখানে আমরা বিনা আর জাতের ধান চাষ করতেছি। এখানে পুকুরে মাছ চাষ হবে, ভাদ্র আশ্বিন মাসে যখন এতে পানি থাকবে না তখন এই পুকুরের পানিটা তারা ধান চাষের জন্য ব্যবহার করতে পারবেন। মিষ্টি পানির উৎস হিসেবে পুকুরের ওপর নির্ভরশীল উপকূল অঞ্চলের মানুষ। তবে আইলায় পুকুরের পানি দূষিত হয়, খাবার পানির সংকট আরো তীব্র হয়েছে। খাবার পানির জন্য অনেক দূরে যেতে হতো, পুকুরের পানিতে আমরা যেরকম ব্যবহার করতাম গা পা চুলকাতো। বিশেষ ধরনের টিউব অয়েলের মাধ্যমে বৃষ্টি ও পুকুরের পানি দূষণমুক্ত করে স্থানীয় মানুষের মাঝে সরবরাহ করা হচ্ছে। এটা আসলে সাধারণ টিউবওয়েল না, এটা বিশেষ ধরনের একটা অপশন, এটাকে আমরা বলি যে আর্টিফিশিয়াল অ্যাকুইফার টিউবওয়েল। মাটির দেয়াল আর গোলপাতার চালা ঘরে এই এলাকার মানুষের বসবাস সেই প্রাচীনকাল থেকেই। আইলার পর থেকে মাটির গাঁথনি শক্তি কমে যাওয়ায় এই ঘরগুলো আর আগের মতো টিকসই নেই। তাছাড়া গোলপাতার চালাঘর ঘূর্ণিঝড় সহনশীল নয়, সাইক্লোন সেন্টারগুলোও বেশ দূরে হয়, মহাবিপদ সংকেত ছাড়া সাধারণত মানুষ সেখানে যেতেও চায় না। এলাকাবাসীর মতামতের ভিত্তিতে উপযুক্ত স্থানে কিছু সংখ্যক ঘূর্ণিঝড় সহনশীল কমিউনিটি শেল্টার হোম তৈরি করা হয়েছে। প্রায় 450 স্কোয়ার ফিট জায়গার মধ্যেই একটা ফ্যামিলি কিছু স্বাস্থ্যসম্মত সব কিছুকেই পাবে। টোটাল প্যাকেজের মধ্যে একটা ফ্যামিলির সব কিছু বিবেচনা করে আমরা কিচেন, টয়লেট, রেইন ওয়াটার সিস্টেম সব কিছু আমরা এই প্যাকেজটা একসাথে করছি, যেন বন্যার সময় ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমরা এই প্লেনটাকে রেস করে টোটাল প্লেনের মধ্যেই সব ফ্যাসিলিটিকে একত্র করছি। আমি আগে কৃষি কাজ করতাম, ধান ভালো হয় না, ফসল দিয়ে ভালো হয় না, এ কারণে আমি এখন ইঞ্জিন ভ্যানের দিয়ে চালাই। কৃষিকাজের স্বাভাবিক ধারা ব্যাহত হওয়ায় কর্মক্ষম পুরুষেরা কাজের সন্ধানে এলাকা ছাড়ছেন। এদিকে মেয়েদের কাজ এবং আয়ের উৎস কমে গেছে। এ অবস্থায় স্থানীয় নারীদের জন্য লাক্সই আয় বৃদ্ধিমূলক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। পুষ্পরানী মণ্ডল, ইনি প্রথমে বিভিন্ন ধরনের টুকিটাকি কাজ করতো, কিন্তু তার সংসারে তেমন একটা আয় উন্নতি বেশি একটা হতো না। তাকে আমরা স্মার্ট শপিং ব্যাগ বানানোর উপরে ধারণা দিলাম যে এই ব্যাগটা আপনি তৈরি করেন। ব্যাগটা প্রথম চালুটা কম হয়েছিল, প্র্যাকটিক্যাল অ্যাকশন থেকে যখন প্রচার করে দিল তখন কাজটা ভালোই পরস্পর চালু হচ্ছে, আমার স্বামীর বাজারে নিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী দুজন মিলে আমরা কাজ করি, সব দিকটা আয় রোজগার করি, আমরা সংসার নির্বাহ করতেও ভালো। প্রকল্পের সহযোগিতায় স্থানীয় কিছু সংখ্যক পরিবারকে সোলার হোম সিস্টেম সরবরাহ করা হয়েছে। ঘর আলোকিত রাখার পাশাপাশি রাতে সোলার বাতির আলোয় নানা রকম আয় বৃদ্ধিমূলক কাজও করতে পারছেন পরিবারগুলো, ফলে বিকল্প আয়ের নতুন পথ তৈরি হয়েছে। এই এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের জন্ম ও বেড়ে ওঠার চিরাচরিত ধারা বদলে গেছে। পরিবর্তিত পরিবেশে কী ধরনের গাছ লাগাতে হবে এ নিয়ে সময়োপযোগী দিকনির্দেশনা ও সহযোগিতা দিতেই প্রকল্পের আওতায় বিভিন্ন গাছের প্রদর্শনী ও উঠোন বৈঠকের আয়োজন করা হয়, ফলে স্থানীয় মানুষ লবণাক্ত মাটির উপযুক্ত গাছ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তিনটা কথা কিন্তু মনে রাখবেন, যে কষ, টক, তিতে,
এই তিনটা গাছ লবণ এলাকায় ভালো যায়। সামাজিক ইতিবাচক কর্মকাণ্ডে যুব সম্পৃক্ততা বাড়াতে স্থানীয় তরুণদের নিয়ে লবণাক্ততা কিছুটা কম এমন স্থানে, বিশেষ করে গ্রামের রাস্তার পাশে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপণ করা হয়েছে। ভাবে মানুষকে কিভাবে উপকার করা যায়, কিভাবে আমরা নিজেরাও লাভবান হতে পারি, অন্যরাও হতে পারে, সেটা আমরা এই প্র্যাকটিক্যাল অ্যাকশনের গাছ লাগানো থেকে উদ্বুদ্ধ হয়েছি। স্থানীয় দরিদ্র মানুষের একই ঘরে রান্না ও বসবাসের প্রয়োজন হয়। চুলার ধোঁয়া আর স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে মায়েদের পাশাপাশি শিশুদেরও নানা রকম স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এরকম দরিদ্র পরিবারকে পরিবেশ বান্ধব রান্নাঘর ও জ্বালানি সাশ্রয়ী একটি করে উন্নত চুলা সরবরাহ করা হয়েছে। খড়ি কম লাগে, রান্নাও হয়, আগুন ধোয়া বাইরে আসে না, সুবিধা হয় আমাদের। রান্নাঘরের সকল উপকরণ হাতের কাছে থাকায় কম শ্রম ও সময়ে একজন গৃহিণী রান্নার কাজটি সারতে পারেন। আমি যখন রান্না করি তখন ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করতে পারে, আমি নিজে ওদের পড়াশোনা বলে দিতে পারি। এখানে বসা শোয়া খাওয়া দাওয়া সব কিছু হয় রান্নাঘরের ভিতরে। আবার বোর্ডটা করে দিয়েছেন, যার ফলে আমাদের জনসাধারণ বা এলাকাবাসীর বহুত উপকার হচ্ছে। কখন বর্ষা হবে, কখন তাপমাত্রা বেশি হবে, কখন ঝড়ঝাঁটা হতে পারে, এই সমস্ত আবহাওয়ার যে সংকেতগুলো আমরা এই বোর্ডের মারফতে পেতে পারি। এই আইলার পরে এখনও মানুষ সুস্থ হয়ে উঠতে পারেনি, তা প্র্যাকটিক্যাল অ্যাকশন যতটুকু করতেছেন আমি মনে করি মানুষ খুবই উপকৃত হচ্ছে। এইভাবে সব সংস্থা যদি ইউনিয়ন পরিষদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের কার্য পরিচালনা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যান, তাহলে আমার মনে হয় জনগণ আরও উপকৃত হবে। পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্য সরকারি বেসরকারি সংস্থাগুলোর নানা উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষ এখন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুক্তির উপায় খুঁজছেন। সহজলভ্য প্রযুক্তি আর স্থানীয় অভিজ্ঞতার সমন্বয়ে পরিচালিত এই প্রকল্প বৈরিতার বিপরীতে টিকে থাকতে উন্মুখ এই জনগোষ্ঠীর সুন্দর আগামীর সম্ভাবনা বাস্তবায়নের এক কার্যকর পদক্ষেপ হতে পারে। সদায়েরি হৃদয়ে যারা কৃষ্ণ গুণ গায়, তীর্থের দেশে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয়। প্রেমানন্দে ভাসে তারা আমুল মধুর কৃষ্ণ নামে ঝরেলা দুই আখিরে কৃষ্ণ বলা পাখি।